মর্নিং এভরিওয়ান, আমি শ্রাবণী। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো তারা আমার ব্লগটা পুরোটা দেখো প্লিজ। আর যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রিপশনের পাশে বেল আইকনটা হিট করতে ভুলো না। তো গুড মর্নিং বলছি, বাট এখন অলরেডি বাজে 11:30, আর কিছুক্ষণের মধ্যেই গুড নুন হয়ে যাবে। তো এখন খাচ্ছি চা, চা খাবো, চা খেয়ে রেডি হয়ে বেরোবো মেঘাকে আনতে, কারণ মেঘার এক্সাম স্টার্ট হয়ে গেছে। ওই জন্য আজকে সকাল থেকে একদম মানে ব্লগটা স্টার্ট করতে পারিনি, কারণ ওকে নিয়ে খুব বিজি ছিলাম। তারপর ও চলে গেল, আমি তাড়াতাড়ি রান্নাবান্না সারলাম, কারণ সুদীপ্তর তো অনেক তিনটে সময় ছুটি হয়, তো মেঘার যখন তিনটে ছুটি হতো ও মেঘাকে নিয়ে ফিরতো। বাট যেহেতু এখন মেঘার 12:50 ছুটি হবে, সেই জন্যে আর কি একদমই ও সময় পাবে না আমার আনার আর কি। তো আমারও ভীষণ দেরি হয়ে গেছে রান্নাবান্নাটা কমপ্লিট করে, তারপরে অন হলাম আর কি। আজকে একদম সিম্পল মেনু, ঝোল ডাল, মায়ের ঝোল ডাল, উচ্ছে আলু ভাজা, আর কালকের পটলের দোরমা আছে হয়ে যাবে। রাত্রিরে হলো দাদাভাইয়ের বার্থডে, তো বার্থডে স্পেশাল ব্লগ হবে আজকে। দাদাভাইয়ের বার্থডে রান্নাবান্না সব কিছু টুকটাক তোমাদের দেখাবো, কারণ সবটাই ছর্দি করেছে। খালি একটা মেনু আমি করবো, কি করবো সেগুলো দেখাবো। এখন ঝপ করে চাটা খাই, স্নানটা করি, আর বেরিয়ে যাব। তো এখন বাজে 4:30, মেঘা 3:30 পড়তে চলে গেছে। তো আমি আর ওকে আনার পর আর অন হতে পারিনি, কারণ ওকে এনে তারপর খাওয়া দাওয়া এসব করতে করতে ব্যস্ত হয়ে গেছিলাম। আর বিকেলে যেহেতু ব্লগটা স্টার্ট করব, সেই জন্য ভাবলাম ব্লগটা যদি বেশি বড় হয়ে যাবে আবার তোমরা আবার দেখতে পছন্দ করবে না। তো আমি তোমাদেরকে বলেছিলাম আমি একটা মেনু করব, সেটা হলো চিলি চিকেন। তো ছর্দি সমস্ত রান্না করেছে, সকালবেলা 5 রকম ভাজা, পায়েস, মাছ, শুক্তো, ডাল সব করেছে। আর বিকেলে বলেছিল ফ্রাইড রাইস চিলি চিকেন করবে। তো ছর্দির মেয়েরও পরীক্ষা, আসলে মেঘা আর ছর্দির মেয়ে সেম এজ, 8 মাসের ছোটো বড়, সেম স্কুলে সেম ক্লাসে পড়ে। তো আমি এই জন্য ছর্দির বা ছর্দির শরীরটাও ভালো না, তো আমি ওই জন্য বললাম যে ছুটিগুলো আরও অনেক এখনও কাজ আছে, তো আমি বললাম তারা একটা কাজ করো, তুমি বলছো ফ্রাইড রাইস করো, আর আমি বলছি চিলি চিকেনটা করি, কারণ দাদাভাই দিদিভাই ওরা আমার হাতে চিলি চিকেন পছন্দ করে খুব আর কি, মানে ভালোবাসে আর কি, বলে ভালো লাগে। তো ওই জন্য ছোট থেকে বললাম তাহলে একটা কাজ করো, তুমি বরঞ্চ এত কিছু রান্না করেছো, রাতে চিলি চিকেনটা আমিই করি। তো ওই জন্য এখন করবো চিলি চিকেন। তো এখানে দেখো চিকেনটা সকালেই ম্যারিনেট করে রেখেছিলাম, সকালে আদা বাটা, রসুন বাটা, নুন, একটু গোলমরিচ গুঁড়ো আর সয়া সস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন এর মধ্যে দিলাম 2টো ডিম আর একটু কর্নফ্লাওয়ার, একটু ময়দা দিয়ে এবার এগুলো যেরকম পকোড়া ভাজে সেরকম ভেজে নেবো। তো এখানে এগুলো আগে ভেজে নিই। তো আমার সমস্ত আনাজ টানাজ কাটা অনেক আগেই হয়ে গেছে, আমি এখানে সসটা বানিয়ে নেবো। দেখো এখানে চিলি সস নিয়ে নেবো বেশ খানিকটা, খুব ঝাল করবো না কারণ বাচ্চারাও খাবে। ওদিকে আমার চিকেনটা ভাজা হচ্ছে, সয়া সস, সব কিছুই আন্দাজে দিচ্ছি, ভিনিগার 4-5 চামচ মতো আর কি, আর কিসানের টমেটো সস। গ্রেভিটা একটু বেশি করে করবো, সেই জন্য সস্তা সসই এখানে আমি দিয়ে দিচ্ছি। সসটা রেডি হয়ে গেছে, সসটা এখন রাখা থাক, এখন তো লাগবে না। পকোড়া হলে আমি দুবার ভাজি, একবার তুলে আবার একবার ভাজি, কিন্তু এটা যেহেতু চিলি চিকেন হবে সেহেতু দুবার ভাজবো না, একবারেই ভাজবো। তো আমার পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি চিলি চিকেনটা করবো। তো সবার আগে দেখবে এখানে গোটা কাঁচা লঙ্কা আর রসুন বাটা দিলাম, খেতেও দিতে পারো, তো আমি বাটাটাই প্রেফার করি, তাহলে মুখে পড়ে না। এবার আমি যে আনাজগুলো সব ভেজে রেখেছিলাম ধুয়ে রাখা আছে এগুলো দিয়ে দিলাম। তো
চিলি চিকেন মোটামুটি সবাই পারো, তাও আমি আজকে করছি, তাই ভাবলাম আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করি আমি কীভাবে করি। লঙ্কা খুব বেশি দিইনি, কারণ বাচ্চারা খাবে। দুটো টমেটো রেখেছিলাম, ওটাও দিয়ে দিই। দিয়ে এবার এটাকে একটু হালকা করে ভাজা ভাজা করবো। চিলি চিকেনে তো বেশি ভাজা ভাজা করতে হয় না, আর খুব ইজি আর কুইক একটা রেসিপি, মানে শুধুমাত্র পকোড়াগুলো ভাজতেই না একটু টাইম লাগে। আদা দিলাম, অল্প আদা দিয়েছি, আর আদাটা একটু পরে অ্যাড করলাম, রসুনের গন্ধটাই বেশি ভালো লাগে। এখানে দেখো পিঁয়াজ শাকের যে মুন্ডুর দিকটা হয় মাথার দিকটা, ওগুলো আগে দিয়ে দিচ্ছি, আর তলার দিকটা পরে দেবো। এবার এক করবো যে সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসটা। সামান্য একটু চিনি, এবার আমি এর মধ্যে দেখো চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এতে কিন্তু কোনো জল দিইনি, শুধুমাত্র সসের বাটি ধুয়ে যে একটুখানি জল ছিল সেটাই দিয়েছি। খুব বেশি ফোটাবো না, কারণ খেতে এখন অনেক দেরি, রাতের বেলা ততক্ষণে এমনি ভিজে নরম হয়ে যাবে। আর এখানে যে দু চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, অল্পই দিয়েছি কর্নফ্লাওয়ার, বেশি দিইনি, কারণ কর্নফ্লাওয়ার বেশি খেলে না পেট খুব ভার হয়ে যায়। হ্যাঁ করছি তো। এবার আমি দেখো এর মধ্যে পেঁয়াজ শাকগুলো দিয়ে দেবো, যেগুলো আগার দিকগুলো, এতটা দেবো না, এটা অল্পই বেশি। পেঁয়াজ শাক আর দেবো গোলমরিচ গুঁড়ো, নিভিয়ে দিলাম, কারণ গোলমরিচের গন্ধটা খুব ভালো লাগে, বেশি ফোটালে গোলমরিচের ঝাঁঝটা বেরিয়ে যাবে। তো রেডি আমার চিলি চিকেন। ডার্ক চকলেট কেকে খাবে চলে আসো, সুদীপ তো নিয়ে এসছে আমার জন্য, বললাম নিয়ে আসো, প্রেশারটা ফল করছে মনে হচ্ছে, মাথাটা ঝিমঝিম করছে, এনার্জি চাই, তাই ডার্ক চকলেট খেতে হবে। আর একজনের কাল বিজ্ঞান পরীক্ষা, মা চাকছে, আর আমার ক্যাডবেরির দিকে মিটমিট করে দেখছে। নাও তুমিও একটু এনার্জি নিয়ে নাও, যাতে ভালো করে পড়তে আর লিখতে পারো, সুন্দর করে যাতে মা চাকতে পারো, তাই একটু এনার্জি গেইন করে নাও। কেকটা হায়দ্রাবাদে পার্সেল করে পাঠানো হবে, দাঁড়াও তুমি একটু যেটুকু একটু খাইয়ে দে। দেখতে পাচ্ছিস, দেখতে পাচ্ছিস কিন্তু খেতে পাচ্ছে না। কেক আর সিঙ্গারা, আগের বার্থডেতে ফিশ ফিঙ্গার আর সিঙ্গারা, না ফিশ ফিঙ্গার গন্ধ ছিল না, শক্ত ছিল, ওই জন্য এবারে আর ফিশ ফিঙ্গার না, এবারে সিঙ্গারা আর কেক। ডিনার টাইম হয়ে গেছে, এখন যাচ্ছি ডিনার করতে। তো যেহেতু বাচ্চাদের পরীক্ষা, তাই কেক টেক কাটার পরে নিচে চলে এসেছিলাম। তো এখন বাজে 9:30, এখন যাচ্ছি
সবাই মিলে একসাথে ডিনার করবো। এই ছোটো ছোটো কি বলতো অনুষ্ঠান অকেশন এই টাইমে সবাই একসাথে খাওয়া দাওয়া একসাথে হয়, বাকি সবসময় তো পসিবল হয়ে ওঠে না, তো ভালোই লাগে এই ছোটো ছোটো মুহূর্তগুলো আর কি। শুধু শশা দাও না, ওকে শুকনো শুধু দু পিস চিকেন দাও, গ্রেভি দিতে হবে না, খেতে চায় না। স্কুলে টিউশন তারপরে কে বানিয়েছে জানার দরকার নেই, ভালো হয়েছে কিনা সেটা বল। বলে তুমি আবার কখন বানালে চিলি চিকেন? চিলি চিকেন ঠিক আছে, চিলি চিকেন ঠিক আছে, কি বলো শশা আমি তো হেরিয়াও বুঝতে পারি না, তুই পোস্টার বলে বলবো পোস্টার বলে কথা কাজ করে না যা বাবুই সর বিছানাটা করি, অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, গল্পের বই কিন্তু তুলে রাখবি, রোজ গল্পের বই বিছানার মধ্যেই রেখে দিই মাথার কাছে। ঠিক আছে, গল্প করতে করতেই অনেকটা দিই, দেখো এভাবে পুরো চাদর র্যাপ করে ওকে শোয়াতে হয়, না হলে পুরো চাদর টাদর খুলে ফেলে দেয় আর ঠান্ডার মধ্যে কুঁকড়ে শুয়ে থাকে। সে ছোট 5 বছরের বাচ্চার মতো বিছানা করতে, 5 বছরের বাচ্চাও মনে হয় ভালো করে শুয়ে তরছে, 2 বছরের বাচ্চার মতো বিছানা না না। হ্যাঁ হ্যাঁ, তো বিছানা করা কমপ্লিট, ওই দেখো পিছনে বুঝে গল্পের বই পড়ছে, আর রোজ গল্পের বইটা বিছানায় মাথার গোড়ায় রেখে দেবে, তুলে রাখবি। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম, তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে। আর যারা এখনই সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো গুড নাইট বলে দাও সবাইকে, গুড নাইট বলে দাও, গুড নাইট, টাটা, বাই বাই, গুড নাইট।